হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি আমার সেই গলা ভাঙা অবস্থা নিয়ে। কারণ আমি এখনও ফুললি কিওর হইনি, আমার ওষুধ চলছে এখনও। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে, এবং আড্ডার আজকে বিষয়টা সেরকমভাবে কোনো ব্লগ নয়। কারণ এই একঘেয়ে ব্লগ দেখতে দেখতে তোমাদেরও হয়তো মনে হচ্ছে যে সারাদিন রাজ একই ব্লগ দিচ্ছে আর ভাল লাগছে না। সো আমি আজকে একটা নতুন জিনিস নিয়েছি যেটাতে আমরা ঘুরতে যাব। ঘুরতেও মানে এখন আমরা ঘুরতে যাবো না, বাট আমরা আগে ঘুরতে গেছিলাম যেখানে। সো সেই সময়টা আমি কিন্তু ব্লগ করতাম না, এবং আমার কোনো আইডিয়াও ছিল না সেভাবে ব্লগে। তো আমি কেন করছি ওটা হচ্ছে যে আমরা আগের বছর না, এটা 2019 চলে 2017-এর ডিসেম্বরে, অলমোস্ট ওই ডিসেম্বরের 21-22 তারিখ নাগাদ আমরা গেছিলাম ত্রিপুরা। তো ত্রিপুরাতে গেছিলাম হচ্ছে আমাদের ফ্যামিলি, আমরা তিনজন, আমি, মা, বাবা অ্যান্ড আমার সাথে আমার ভাই, যেটাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড, তো তার মা বাবা এবং সে গেছিলাম আমরা ত্রিপুরা বেড়াতে। তো আগরতলা গেছিলাম ওখান থেকে, দেন অনেক ছবি মুড়া বলে একটা জায়গা আছে, দেন অনেকগুলো জায়গার নাম আছে যেগুলো আমি ভুলে গেছি রিসেন্টলি। সো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমাদের কিছু কিছু ভিডিও ক্লিপস দেখাবো। জানি ভিডিও ক্লিপসগুলো সেইভাবে অতটা ভালো হয়নি, সো কারণ আমি ওই সময় ব্লগ বানাতাম না, বা আমার কোনো মানে ফিউচারের জন্য যে ব্লগ বানাবো সেটার জন্য কোনো চিন্তা ভাবনা ছিল না। সো সেটার জন্য আমি এখন বানাচ্ছি, সো তোমরা দেখতে থাকো। তো আমরা শুরু করি হচ্ছে একটা প্লেনের দৃশ্য দিয়ে, যেখানে আমরা প্লেনে ফ্লাইটে গেছিলাম আমরা কলকাতা টু আগরতলা এয়ারপোর্ট। তো সেটা থেকে আমরা শুরু করি, দেন একের পর এক আমরা জিনিসগুলোকে যাবো। তো তোমরা প্লিজ এই ব্লগটা দেখতে থাকো, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে। সো তোমরা দেখতে থাকো, চলো। দেখলাম যে সেটা ছোট ক্লিপ যেটাতে আমরা মানে প্লেনে যাচ্ছিলাম, সেখান থেকে শ্যুট নিয়েছিলাম একটা ছোট্ট করে। সো সেটা তোমরা দেখলে। এবার আমরা ত্রিপুরাতে নেমেছি, নামার পর আসলে আমি বারবার বলছি যে এই ব্লগটা কোনো কিন্তু ব্লগ নয়, কারণ আমি যে ভিডিওটা মানে আমি বানিয়েছি সেটা জাস্ট এমনি বানিয়েছিলাম। কোনো ব্লগের পারপাসে বানালে আমি একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখাতাম, কিন্তু তখন কোনো প্ল্যানিং ছিল না, যার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ব্যাপারটাকে। সো এবার যেটা দেখাবো ওটা ছবি মুড়ার কিছু দৃশ্য। ছোট্ট করে ব্লগ বলতে পারো, কারণ আমি একদম মানে ভিডিও বা ওই সময় কোনো কিছু আমার ছিল না যেটাতে আমি ভিডিও করব, বা কোনো ইন্টেনশন ছিল না যে আমি ব্লগ বানাবো ফার্দার। সো এটা ছিল আমার ছোট্ট করে তোমার মানে ব্লগ, যেটাতে আমি কিছু কিছু পিকস দেখালাম বা কিছু কিছু ভিডিও দেখালাম। সো তোমরা প্লিজ এটা জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিও। কিন্তু বারবার বলতে চাই যে আগরতলা বা ত্রিপুরা যারা যারা যাওনি যেও, খুব ভালো জায়গা, ওখানে রাজবাড়ি আছে, দেন জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি কিছু কিছু জায়গা আছে যেরকম উন্নকোটি বা ছবি মুড়া। জাস্ট আমার অ্যামেজিং লেগেছে। সো এই হচ্ছে আমাদের ব্লগ।
আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো বা এই চ্যানেলে নতুন এসছো, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। অ্যান্ড আমি অনেক কষ্ট করছি তোমাদের সাথে কথা বলতে, এখন রিয়েলি বাজে হচ্ছে তোমার 11:30। আমি কলেজ থেকে এসে বিভিন্ন রকম কাজ ফাজ করলাম, করার পর আমি 11:30টার সময় তোমাদের এই ব্লগটা বানাচ্ছি, অনেক কষ্ট করছি তোমাদের দেখানোর জন্য। সো তোমরা দেখতে থাকো, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সো চলো, টাটা, গুড বাই।